সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে, একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? জান্নাত। আপু কেমন আছেন আপনি? আপনার বাড়ি কোথায়? বিক্রমপুর। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, আরেকটা ছেলে আছে। মা আর ছেলে? স্বামী কি হয়েছে, বাবা কি হয়েছে? সবাই দেখছে আজকে মুখটা ঢেকে আসছেন কেন? মুখ দেখানো ঠিক না, যেরকম যদি মানুষ পায় তারাই মুখ দেখাবে। সত্যি বলতেছেন তো? বিয়ে শাদী করবেন? যদি সেই পুরুষের বাচ্চা কাচ্চা থাকে তাকেও করবেন? হ্যাঁ, অসুবিধা নেই, সে যদি বাচ্চা কাচ্চা নিয়ে আমার পাশে থাকতে পারে। আমার তো একটা ছেলে, তারও যদি বাচ্চা থাকে অবশ্যই মেনে নেব। আচ্ছা আচ্ছা, তার সঙ্গে কি একবার ছাড়াছাড়ি হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি তালাক দিয়েছি। বাচ্চা কাচ্চা দাবি করবে না তো আবার? না। আচ্ছা, লেখাপড়া করছিলেন? হ্যাঁ করছিলাম। আচ্ছা, কেউ যদি যোগাযোগ করতে চান তা কীভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। নাম্বারটা মুখস্থ থাকে? হ্যাঁ। তাই তো বলে দেন। মুখস্থ নাই তো নাম্বারটা আমার কাছে দেন, আমি বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প, সত্যিকারের অসহায়। কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করতে পারবেন। তার নাম্বারটি হচ্ছে 01858837671। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন আর কেউ ফোন দিলে সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা, তা একবার বিয়ে শাদী হয়েছিল, চেহারা তো সবাই দেখছে, আজকে মুখটা ঢেকে আসছেন কেন? দেখে সকলের সাথে তো মুখ দেখানো ঠিক না, আসছে যেরকম যদি মানুষ পায় তারাই মুখ দেখাবে। সত্যি বলতেছেন তো? বিয়ে শাদী করবেন? যদি সেই পুরুষের বাচ্চা কাচ্চা থাকে তাকেও করবেন? হ্যাঁ, অসুবিধা নেই, সে যদি বাচ্চা কাচ্চা নিয়ে আমার পাশে থাকতে পারে। আমার তো একটা ছেলে, তারও যদি বাচ্চা থাকে অবশ্যই মেনে নেব। আচ্ছা আচ্ছা, তার সঙ্গে কি একবার ছাড়াছাড়ি হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি তালাক দিয়েছি। বাচ্চা কাচ্চা দাবি করবে না তো আবার? না। আচ্ছা, লেখাপড়া করছিলেন? হ্যাঁ করছিলাম। আচ্ছা, কেউ যদি যোগাযোগ করতে চান তা কীভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। নাম্বারটা মুখস্থ থাকে? হ্যাঁ। তাই তো বলে দেন। মুখস্থ নাই তো নাম্বারটা আমার কাছে দেন, আমি বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প, সত্যিকারের অসহায়। কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করতে পারবেন। তার নাম্বারটি হচ্ছে 01858837671। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন আর কেউ ফোন দিলে সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।